সঠিক মন মতো না দিয়ে থাকেন, সে বলবে তুমি কি দিয়েছো আমাকে, কি দিয়েছো? সারা জীবন তার খাওয়া দাওয়ার সমস্ত কিছু আপনি পালন করবেন, একটা দিন যদি আপনি তার সঠিক মন মতো কাজ না করেন, সে বলবে তুমি কিচ্ছু দিতে পারো না আমাকে। অতএব পৃথিবীর সবচাইতে কঠিন কাজ হচ্ছে মানুষকে সন্তুষ্ট রাখা, আপনি এটা পারবেন না করতে। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে যার কোনো গুনাহ ছিল না, কোনো ভুল ছিল না, কোনো ত্রুটি ছিল না, এবং ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন যাকে গাইড দিতেন, গাইড করতেন, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মানুষ দৌড়ে বেড়াতো, পাগলের মতো দৌড়ে বেড়াতো, যারে এত বড় হিম্মত আমাদের এখানে এসে আমাদের এখানে নেতৃত্ব দিবে। আজকে মুসলমান আপনাদের এটা বিষয় বুঝতে হবে, না বুঝলে হবে না। আজকে দেখুন আমরা এখানে একজন ইমাম রেখেছি, এই ইমাম আমি ছোট করার জন্য বলছি না, সে ডক্টর, পিএইচডি, মাস্টার ডিগ্রি বা আপনাদের মতো বড় বড় চাকরি অফিসার নয়, কিন্তু এই আল্লাহু আকবার যখন বলল তখন আমরা, আমি সহ আপনারা সবাই সেজদায় চলে গেলাম, রুকুতে চলে গেলাম, কিয়াম করলাম। এটা হচ্ছে নেতার আনুগত্য, আপনি এর বাইরে কিচ্ছু করতে পারবেন না। একজন নেতা যখন সেজদায় যাবে আপনাকে যেতে হবে, সে যে লেভেলের লোক হোক। এটা ইসলাম আপনাকে ঈদ থেকে কি শিক্ষা দেয়, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজ থেকে কি শিক্ষা দেয়, বলে ওই মুসলমানরা তোমরা নামাজ সারা জীবন পড়ে গেলা, তোমাদের নেতাকে, তার মানে তোমাদের নেতা যখন আল্লাহ একবার বলবে, আল্লাহ মহান বলবে, তোমাকে ঝুঁকতে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে, বৈঠক করতে হবে, তাশাহুদ করতে হবে, মাগফিরাত চাইতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানে আপনি নেতার আনুগত্যের বাইরে ইসলামই নাই, নেতার আনুগত্যের বাইরে ইসলাম নেই, লা ইসলামা ইল্লা বিল জামাত, ইসলামের কিচ্ছু নেই যদি আপনি জামাতবদ্ধ না হন, ঐক্যবদ্ধ হন না হন। আপনাকে বললাম না, ওয়ার্ল্ডে সারা বিশ্বে 200 কোটি লোক আজিদ পালন করছে, আজ আর কাল নিল, এই 200 কোটি লোকের নেতা কটা, কতজন নামাজ পড়েছে? 500 কোটি লোকে পড়ায়নি, সামথিং কিছু লোক নেতৃত্ব দিয়েছে। তাহলে আমরা নামাজে নেতাকে মানি, ঈদে নেতাকে মানি, আর বাকি জীবনে আমরা কাদেরকে নেতা মানি? আজকে ইসলামের যে নবী ইহকালীন এবং পরকালীন সমস্ত সমস্যার সমাধান দিয়ে আপনাকে মুক্তির চরম শেখরে পৌঁছাবেন, সেই নবীর উম্মতেরা কাফের মুশরিকদেরকে নেতা বানিয়েছে সফলতার জন্য, বাঁচার জন্য, এবং কিসের জন্য? বাঁচার জন্য, সফলতার জন্য। আপনি গোটা ওয়ার্ল্ডে দেখেন আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের শান্তি নেই, গোটা পৃথিবীতে মুসলমানদের ডেভেলপমেন্ট নাই, উন্নতি নাই, আজ সমস্ত জায়গায় আজকে কি বলবো, জানোয়ারের যে দাম আছে আজকে সেই অর্থে মুসলিমদের দাম নাই। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এটাই দেখতে চায় যে ইব্রাহিমকে যেমন বললেন যে ইব্রাহিম তোমার আমি অন্তরকে দেখতে চাই, আজকে কুরবানির ক্ষেত্রে আপনারা আমাদের নিয়ত দেখতে চায়। আজকে অনেক মানুষ বড় লোক আছে, অথচ আমরা একটা ছাগল কুরবানি দিয়ে দিই, আজকে একটা ধাড়ি কুরবানি দিয়ে দিই, একটা গরু ছামনে একটা পাতি দিয়ে দিই, আপনি জানেন না কুরবানি মানে হচ্ছে দেওয়া। আপনি কি কোনোদিন এই গুরুদাসপুর গ্রামে ইতিহাস আছে যে আমাকে আল্লাহ অনেক দিয়েছে, আমার একটা ছাগল আছে, দেখো লাও 5,000 টাকা দিয়ে আর দুটো ছাগল কিনো, দে গরিব মুসকিনদেরকে খাইয়ে দাও, এটা কুরবানি করে দাও, দিয়েছেন? আছে গুরুদাসপুরের ইতিহাসে? আপনারা, আমরা প্রশ্ন করি, আমরা যখন কুরবানি বিভিন্ন জায়গায় দিতাম, তো বলেন কোথা থেকে আসছে? আরে অনেক মুসলমান যারা আল্লাহ ভীরু, খোদা ভীরু, তারা বলে আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, এনাফ, আল্লাহ প্রশংসা করে শেষ করতে পারবো না, আল্লাহ কোটি কোটি প্রশংসা, অতএব আমি শুধু আমার ফ্যামিলির জন্য একটা কুরবানি দিয়েছি, এবং এইগুলো যে সমস্ত মানুষরা খেতে পারবে না, আরো নেন আমার নামে 5টা কুরবানি দিয়ে দেন। কিন্তু আমরা কেউ দিয়েছি? ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, অতঃপর কুরবানি করো, নামাজ প্রতিষ্ঠিত করো এবং কুরবানি করো। আজকে আমরা, আমাদের গ্রামে হয়তো 200-300 ফ্যামিলি থাকবে, তো তার মধ্যে ম্যাক্সিমাম হয়তো দেখা গেল 50%-এর তো অধিক অবশ্যই মনে, আমি ঠিক জানছি না, তবে 70-80% হবে সম্ভবত কুরবানি আছে। কিন্তু নামাজ কতজন পড়ি, হালাল কতজন খাই, কতজন নামাজ পড়ি, কতজন হালাল খাই, কতজন জীবনটাকে ইসলামিক হিসাবে পালন করার চেষ্টা করি, অন্তত পক্ষে সবটা পারি না, কিন্তু অন্তত পক্ষে চেষ্টা করি, 365 দিনের চেষ্টা করি যে আরে এটা শরীয়তে নাই। ডোন্ট কেয়ার, কাউকে পরোয়া করি না, আমার টাকা আছে, পয়সা আছে, বাহুবল আছে, মানুষজন আছে, আমার জমি জায়গা আছে, কাউকে পরোয়া করি, শরীয়তের কোনো আমরা ধারই ধারি না, ইনকামের ক্ষেত্রে ধার ধারি না। তাহলে কুরবানি মানে কি? কুরবান আরবি শব্দ, কুরবানিটা হচ্ছে ফার্সি বা উর্দুতে, কুরবান শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করে দেয়া। আজকে রান, আজকে ভাই ভাই হিংসা, আজকে বিভিন্ন ভাবে আমরা অপকর্মে লিপ্ত,
আজকে কি জানেন ঈদের দিনটা কত খুশি? আজ গরিব মানুষের মুখে হাসি ফুটানো, আজকে কুরবানির মাধ্যমে আপনি ঐক্যবদ্ধ করবেন সমাজকে। আপনার সঙ্গে বিভিন্ন ভাবে প্রতিবেশীর যদি কোনো রাগ কথাবার্তা ভুল বুঝাবুঝির কমিউনিকেশন গ্যাপ যদি হয়ে থাকে, তাহলে ঈদের ক্ষেত্রে বলবেন আপনি আল্লাহ গো এই জিলহাজ মাঝে তুমি বেছে বেছে অনেক মানুষকে জাহান্নামে কি আল্লাহ বেছে বেছে তাদের কাছে জান্নাতে দেয় এই জিলহাজ মাসে। আপনি কি একবার বলেছেন ইনশাআল্লাহ আমার এই গ্রামবাসী এই প্রতিবেশী? আমি বলেছি, হয়তো যারা জানে তারা বলেছে। আপনারা কতজন বুকে হাত দিয়ে বলেন তো বলেছেন যে আল্লাহ গুরুদাসপুর অনেক মানুষ আমাকে তুমি এখানেই পাঠিয়েছো, অনেক মানুষ আমাদের আগে চলে গেছে আল্লাহ গো। তুমি জিলহাজ মাসে বলেছো যে আমি অনেক মানুষকে জাহান্নাম থেকে বেছে বেছে জান্নাত দিয়ে দিই, আল্লাহ আমার গ্রামের অনেক মানুষ আমাদের পূর্বপুরুষরা চলে গেছে, আল্লাহ এই মকাতে যেন আমার গ্রামের লোক থাকে বলে দোয়া করেছে, দোয়া করেছে। এটা আমি করেছি, মরার পরেও আপনি দুশ্মন সাব্যস্ত করতে পারবেন না গ্রামের জন্য আমাদেরকে। তার মানে আমরা যারা আজ থেকে আমরা চিনি না আমরা জানি না তাদের জন্য আমরা দোয়া করছি। অথচ আমরা আজকে এই নফল যে দুটো নামাজ আল্লাহ রাসূল নটা রোজা করেছে, আজকে আমরা অধিকাংশ ক্ষেত্রে হয়তো আপনার নামাজ আরাফার রোজা বিগত এক মাসের এবং আগামী এক বছরের, সরি বিগত এক বছর এবং আগামী এক বছরের ভবিষ্যৎ এক বছরের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। কতজন পালন করেছি, মা বোনেরা অনেকে পালন করেছি, কিন্তু পুরুষরা আমরা পালন করি না। আরে এইগুলো তো একদম বোনাস অফার, আপনি বিগত এক বছর এবং আগামী এক বছরে বলেন, তাহলে এই যে যদি আমাদের সত্যিকারের একিন থাকে, আমরা ইসলামকে বিশ্বাস করি, পরকালকে ভয় করি, নবীকে নেতা মেনে নিই, তাহলে এই এত বড় বিষয় যেগুলো সেগুলো আমরা নজর আঞ্জাদ কি করে দিই, আমরা এগুলোকে কিভাবে স্কিপ করে দিই? স্কিপ করার তো কথা না। তো এইটা আমাদেরকে ভাবতে হবে যে আজকে মুসলিমরা বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, আজকে সমস্ত জায়গায় আজকে মুসলিমদের অপমান। এর কারণ হচ্ছে আপনি কোরআন ভিত্তিক সমাজ করেননি, আপনি কোরআন ভিত্তিক ইসলাম চালনা করেননি। কোরআনে কি কি বলছে, পৃথিবীতে যাবতীয় সমস্ত সমস্যার, আপনি সেটা ইন্দোনেশিয়ায় থাকেন, ভারতে থাকেন, পাকিস্তানে থাকেন, বাংলাদেশে, আমেরিকা, লন্ডন, আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কোনো, এমন কোন দেশ নাই পৃথিবীতে যে দেশে সেই সমস্যার সমাধান কোরআনে নাই। সেই দেশের ফেরাউন আসুক, হামান আসুক, কারণ আসুক, সাদ্দাদ আসুক, আবু জাহাল, আবুল হাব, সাইবা, উথবা, যে কেউ আসুক, যত পাওয়ারফুল জালেম আসুক, তাদের সবার ট্রিটমেন্টে কোরআনে বলা হয়েছে তুমি এদের সঙ্গে এই ট্রিট করো, এদের সঙ্গে এই ব্যবহার করো, তুমি এই হয়ে যাও। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ, দেখেন সবার পাশে পাশে দাঁড়িয়ে আছি, নামাজ মানে কি বলেন তো? এখানে আমরা পাশে দাঁড়িয়েছি একজন আলেমের পাশে, সাধারণ লোক, বড় লোকের পাশে গরিব লোক, ছোট লোকে বড় লোক, আপনি এইভাবে যদি দেখেন একটা শিক্ষিত লোক অশিক্ষিত লোক কি শিক্ষা দেয় আপনাকে? প্রতিবার পাঁচবার আমরা কি শিক্ষা দিই? মানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা ঐক্যবদ্ধ, আল্লাহ আকবার বললে আমরা সবাই এক, কিন্তু আমাদের পার্থিব জীবনে আমরা কি তার সম্পূর্ণ উল্টো। তাহলে প্রতি পাঁচক নামাজ পড়ার পরেও যদি আপনাকে বাঁচার জন্য কাফের নেতা ধরতে হয়, অমুসলিম নেতা ধরতে হয়, অমুসলিমকে আপনি অভিভাবক মনে করেন, তাহলে আমার আবার ভাগ্য কি হবে? কোরআন মাজিদ আল্লাহ বলছে অতক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ তারা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করে। তাহলে এই একটা বিষয়, সেটা হচ্ছে কি যে গোটা বিশ্বে আজকে 200 কোটির কাছাকাছি লোক আজকাল মিলে তারা সামান্য কয়েকজন লোকের নেতৃত্বে তারা এক। আজকে মক্কায় দেখেন হাজার হাজার হাজি মেয়ে ছেলে, ওখানে দেখেন ছেলেরা কি পড়েছে, দুটো, যারা যারা হজে গিয়েছেন বুঝতে পারবেন, দুটো কাপড়, তাই তো? দুটো না কটা, দুটো কাপড়, আমি চাই না এখনো, দুটো কাপড় সেলাই ছাড়া। আপনি কোটিপতি হতে পারেন, আপনার বাড়িতে আপনার কি বলে খুব ভালো আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানির জামা আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু সেখানে আপনার কিছু নাই। মানে আল্লাহকে বলছেন আল্লাহ গো তুমি আমাকে ডলার দাও, কোটি কোটি ডলার, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন দাও তুমি, কিন্তু আল্লাহ আমার কিছুই তো নাই। আমি দুটো দেখো স্থান গাই দিয়ে, না সেলাই আছে, না স্টাইলিশ আছে, না পকেট আছে, না কিচ্ছু আছে। আল্লাহর কাছে বলছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ তোমার কাছে আমি উপস্থিত হয়েছি আল্লাহ। এই খালি পায়ে, খালি পায়ে, কোনো পোশাক নাই, কোনো আশাক নাই, আল্লাহ আজকে ইন্ডিয়া থেকে এসে, গোটা পৃথিবী থেকে এসে তোমার ঘরে, তোমার সামনে আল্লাহ গো আমি উপস্থিত হয়েছি, আল্লাহ আমি মানুষ, আল্লাহ তুমি আমাকে বলেছো যে আমার ভুল হবে, আমার ভুল হয়েছে গো আল্লাহ, আমার জীবনের যত ভুল হয়েছে জেনে অজেনে, ছোট বড় সাগিরা কাবিরা সমস্ত গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তোমার দরবারে আমি হাজির হয়েছি, তুমি যদি ক্ষমা না করো আল্লাহ আমি আর কোথাও যেতে পারবো না আল্লাহ। আমার মতো লাখ লাখ কোটি কোটি তোমার বান্দা আছে, অগণিত বান্দা আছে আল্লাহ, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো প্রভু নাই, কোনো মাবুদ নাই আল্লাহ। তুমি যদি আমাকে ভুলে যাও, তুমি যদি আমাকে ক্ষমা না করো আল্লাহ,
তাহলে আমি বরবাদ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, আমার কোটি টাকা, আমার জমি সম্পত্তি কোনো কিছু লাগবে না আল্লাহ, আমি খালি বদনে খালি পায়ে এবং একদম নিঃস্ব হয়ে তোমার দরবারে আমি ভিক্ষা চাইছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা আজকে জিলহাজ মাসে গোটা পৃথিবীর মুমিনরা গিয়ে মুসলমানরা গিয়ে ভাষা তাদের কাছে কোনো কিছু আজ বুঝেনি, কথা হয় না, তাও আপনার এমন ইসলামের ব্যবস্থা আসসালাম আলাইকুম যদি আপনি বলেন তাহলে সবাই আর কেউ বলবে না যে আপনার ভাষা বুঝতে পারলাম না কি বলছেন, এটা বলবে না। তার মানে আপনার ভাষা মালয়ালি হোক, বাংলা হোক, ইংরেজি, হিন্দি, উর্দু যাই হোক না কেন, আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার প্রতি শান্তি বর্ষিত করুক। ও বলছে ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলছে আল্লাহ আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক, করুক, রহমত বর্ষিত করুক এবং বরকাত বর্ষিত করুক। কত সুন্দর জীবন বিধান! সেই জীবন বিধানকে আমরা মানতে কোথায় আমাদের গাফিলতি, কেন আমরা গাফিলতি করছি? আজকে আমাদের পারিবারিক জীবনে আমরা ইসলাম মানার চেষ্টা করি না। একজন যারা নামাজ পড়ছি, পাশের বাড়িতে যে নামাজ পড়ছে না, তার বাড়ির চরিত্র আমার বাড়ি যদি চরিত্র সমান হয় তাহলে আমরা কি করে নামাজি হলাম? তার বউবিটি যদি পর্দা না করে ইচ্ছা মতো চলে, আপনি নামাজি, আপনার বউবিটি যদি পর্দা করে আর ইচ্ছা মতো চলে, আর ওই মুদিখানা দোকানের সামনে বসে বসে যদি থাকে, এটা বেনিদাসপুর এমুক তমুক হ্যান তান, আমরা একটা সময় শুনেছি আমাদের এরা বলতো যে অমুক অমুক গ্রামে পর্দা কম, এখন আমাদের গ্রামে মা বোনেরা পর্যন্ত দোকানের সামনে বসে থাকছে, দোকানের সামনে বসে থাকছে আজ মহিলারা, আর খুব ভয় করি আমরা, এটা আমাদের আহলে হাদিস গ্রামটা বলে। চিন্তা করতে হবে মা বোনেরা, যে আপনার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, হাতের কবজি আর এই মুখমণ্ডল বাদ দিয়ে বাকি পর পুরুষ যে সমস্ত জায়গায় তাকাবে, সেই জায়গাগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে, সেই জায়গাগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। এবং আজকে আমরা এত ইনকামের জন্য, টাকার জন্য আমরা সমস্ত কিছু ভুলে গেছি। আজকে আমাদের সবাইকে ইনকাম করতে হবে। আজকে দেখুন, আল্লাহ যদি আপনাকে দেয় হালাল পন্থায় দিবে, আল্লাহ আপনার জন্য মুকাররার করে রেখেছেন যে আপনি কত রিজিক খাবেন এবং কত টাকার মালিক হবেন, এইটা আল্লাহ আপনার জন্য নির্ধারিত করে রেখেছে। কিন্তু সেইটা আপনি হালাল পন্থায় অর্জন করবেন না হারাম পন্থায় অর্জন করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে ওটা দিবে আল্লাহ, ওটা আপনাকে দিবেই দিবে, আপনার রুজিটা কেউ মারতে পারবে না এবং কেউ নিতে পারবে না। এবং একটা দানা পর্যন্ত খাওয়া পর্যন্ত আপনার যদি লিখা থাকে তা আপনি তার আগে ইন্তেকাল করবেন না, কিন্তু আল্লাহ এটা দেখতে চাইবে যে ওটা আপনি হালাল ভাবে অর্জন করছেন না হারাম ভাবে অর্জন করছেন। যদি হালাল ভাবে অর্জন করেন তাহলে আপনার ইবাদত, কুরবানি, নামাজ, হজ, যাকাত সমস্ত কিছু কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য পাবে। আর যদি ওটাকে আপনি হারাম তরিকায় ওটাকে নিজের জায়গায় নিয়ে আসেন, গ্রহণ করেন বা আপনি হারাম ভাবে অর্জন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আপনার কোনো ইবাদতই গ্রহণ করবে না। তো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর লাস্ট হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আজকে কুরবানি করার জন্য এই সুন্নতে মুয়াক্কাদা আপনার ঈদুল আজহার যে নামাজ, সেই নামাজে আমরা অংশগ্রহণ করলাম। এখানে কিছু জিনিস আপনাদের আমি বলে শেষ করব, সেটা হচ্ছে যে আজকে গোটা পৃথিবীতে মুসলিমদের জানেন তো একটা হচ্ছে সমস্যা হয়েছে কর্কশ ভাষা, একটা হচ্ছে গোটা পৃথিবীতে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় গিয়ে দেখি বিভিন্ন মানুষের সঙ্গে মিশি, সেটা হচ্ছে মানুষের সম্পর্ক নষ্ট করা হয়েছে কর্কশ ভাষা। এই কর্কশ ভাষা যতদিন ত্যাগ না করবেন আপনি আপনার ছেলের কাছে প্রিয় বাবা হতে পারবেন না, এটা আপনাকে বলে দিলাম, চ্যালেঞ্জ করে বলে দিলাম। বদমেজাজি যদি হন আপনার ছেলে প্রিয় ছেলের কাছে আপনি ভালো পিতা হতে পারবেন না। আপনার স্ত্রী যে আপনার লাইফ পার্টনার, সব সময় আপনার আবাদে বিপদে সমস্ত সময় থাকে, সেই আপনার লাইফ পার্টনারের কাছে আপনি ভালো স্বামী হতে পারবেন না। অথচ জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খিদমত করেছে আনাস রাদিয়াল্লাহু আনহু, তো দীর্ঘ সময় ধরে খিদমত করেছে আল্লাহ রাসূল, একদিনও তার উপর বিরক্ত হননি এবং রাগান্বিত হননি, আমরা চট করে রেগে যাই। এই রাগটা আমাদেরকে পরিহার করতে হবে। যখন কেউ আপনাকে আঘাত করবে তখন আপনি একটু ঠান্ডা মাথায় বুঝলেন, আউযুবিল্লাহ পড়েন, বসে যান, উজু করেন দরকার হলে, তারপরে তাকে বললেন ভাই আপনি আমাকে এই কথাটা বললেন, তো এইভাবে না বললে, আমাকে দুঃখ দিয়ে না বললে, আপনি ভালো করেও তো বলতে পারতেন, একটা কর্কশ ভাষা। দ্বিতীয় হচ্ছে আমরা যতদিন আমাদের নেতা তৈরি না করছি, সেই মোতাবেক জীবনযাপন না করছি, এরকম ঈদ আসবে যাবে কুরবানি করবেন আপনি কোটি টাকা, আপনার সমাজ এবং আপনার জাতি কোনোদিন ডেভেলপমেন্ট উন্নতি করতে পারবে না, ভিক্ষা পাবে উন্নতি করতে কোনোদিন পারবে না। তো সেই জন্য আমাদেরকে আমাদের নেতা তৈরি করতে হবে, বদ মেজাজ খারাপ করতে হবে, এটা বাদ দিতে হবে আমাদের, এবং বিশেষ করে মা বোনেদের মধ্যে ইসলামটা জানার একটা সুব্যবস্থা করতে হবে, হয় মুক্তবের মাধ্যমে, নাহলে একজন মহিলাকে রেখে, নাহলে একজন আলেমকে রেখে,